নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে তিনটি বন্দুক হামলায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার সিটির ব্রুকলিন ও ম্যানহাটনে এসব ঘটনা ঘটে। এছাড়া এদিন ব্রুকলিনে ধারালো বস্তুর আঘাতে এমটিএর এক বাস চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল 5:30টার দিকে ব্রুকলিনের ইস্ট ফ্ল্যাট বুশে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় 15 বছর বয়সী এক কিশোর। স্থানীয়রা জানান, শুরুতে একদল কিশোরকে রাস্তার ধারে আড্ডা দিতে দেখেন। এরই এক পর্যায়ে শুনতে পান গুলির শব্দ। এই ঘটনায় আহত ওই কিশোরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে। এদিন ম্যানহাটনের হার্লেমে দুর্বৃত্তের বন্দুক হামলার শিকার হন 19 বছর বয়সী এক তরুণ। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা 7:30টার দিকে হার্লেম হাসপাতালের বাইরে এই ঘটনা ঘটে। ওই তরুণের হাতে গুলি লাগে, তার অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। ওই তরুণকে পূর্ব পরিকল্পনা থেকে গুলি করা হয়েছে নাকি তিনি বিচ্ছিন্নভাবে হামলার শিকার তা স্পষ্ট নয়। এদিকে শনিবার দুপুর 12:45টার দিকে ব্রুকলিনের অ্যালাবামা অ্যাভিনিউর কাছে দায়িত্বরত অবস্থায় এমটিএর এক বাস চালককে ধারালো বস্তু দিয়ে আঘাত করে এক যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে ওই যাত্রীর সাথে চালক বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে 60 বছর বয়সী ওই চালককে আঘাত করে পালিয়ে যায় ওই ব্যক্তি। পুলিশের ধারণা, কাচের বোতলের ভাঙা অংশ দিয়ে চালককে আঘাত করে হামলাকারী। আহত চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। হামলাকারীকে খুঁজতে অভিযানে নেমেছে পুলিশ। এদিকে কুইন্সের রিচমন্ড হিলসে বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছেন। তৃতীয় আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। এটিকে হত্যার পর আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। শেষ খবর পর্যন্ত কোথায়, কেন, কিভাবে এই ঘটনা ঘটেছে তা জানানো হয়নি। অ্যাডলিন শ্রেয়া, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।